আজকে মাওলানা হাইকুটের মাননীয় বিচারপতি রায়মহাদর এবং মাননীয় বিচারপতি কাজী জেনা ঠাকুর ড্যানসি সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের যে রিটায়ারমেন্ট বেনিফিটের কর্তনের উপরে একটি রায় হয়েছে। যে রায়ে নির্দেশনা দিয়ে মহামান্য হাইকোর্ট রিট পিটিশনটি নিষ্পত্তি করেছিল। এই রিট পিটিশনের বিষয়টি ছিল 2017 সালের পর্যন্ত সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে 6% কর্তন করা হতো, কিন্তু 2017 সালে এসে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে এই 6% কর্তনের পরিবর্তে বৃদ্ধি করে 10% কর্তন করা হবে। এই 10% কর্তন করা শুরু হয়েছে 2019 সাল থেকে, কিন্তু 10% কর্তন যেখানে করা হচ্ছে সেখানে কিন্তু তাদের এই 10% কর্তনের পরিবর্তে কোনো আর্থিক সুবিধা প্রদান করা হয় না। যা আগে 6% কর্তনের যে সুবিধা প্রদান করা হতো, 10% কর্তনের ক্ষেত্রে সে সুবিধাই প্রদান করা হতো। এই প্রজ্ঞাপনের ক্ষুব্ধ হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশনারগণে সমস্ত শিক্ষকদের পক্ষে সারা বাংলাদেশের 5.5 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর পক্ষে রিট পিটিশন দায়ের করলো। উক্ত রিটেরই আজকে চূড়ান্ত শুনানি শেষে রায় হয়েছে। আজকের এই রায়ে আমার পিটিশনারগণ ন্যায় বিচার পেয়েছে। আদালত যে 10% শিক্ষা মন্ত্রণালয় যে 10% কর্তন করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন, আমরা বলেছি যে 10% কর্তন ঠিক থাকবে, কিন্তু 10% কর্তনের পরিবর্তে আদালত বলেছে যে তাদেরকে বাড়তি সুবিধা দিতে হবে আনুপাতিকার। 6% যেটা দেওয়া হয়তো 10% আরও বাড়তি সুবিধা দিতে হবে। আর দ্বিতীয় নির্দেশনা যেটা দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ টেস্ট থেকে রিটায়ার্ডের পরে যে অবসর সুবিধাটা পেত টিচাররা, এর কোনো নির্দিষ্ট সময় ছিল না, অনেক সময় লেগে যেত। এই জন্য আজকে আমরা নির্দেশনা চেয়েছিলাম যাতে 6 মাসের ভিতরে দেওয়া যায়। মহামান্য হাইকোর্টের এই উক্ত বেঞ্চ বলেছেন, নির্দেশনা দিয়েছেন যে যদি কোনো শিক্ষক কর্মচারী রিটায়ার করে তাকে 6 মাসের ভিতরে তার সকল আর্থিক সুবিধা বুঝিয়ে দিতে হবে। আজকে এই রায়ের ফলে আমার রিট পিটিশনারগণ ন্যায় বিচার পেয়েছে। আমি আশা করব যে কর্তৃপক্ষ টিচারদের এই আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে পদক্ষেপ নেবে এবং সকল টিচারগণ এই শিক্ষক কর্মচারীগণ আজকে তাদের যে রিটায়ারমেন্ট বেনিফিট বুঝে পাবে যথাসময়ে এবং কর্তৃপক্ষ তাদেরকে এই হয়রানি থেকে মুক্তি দেবে। যথাসময়ে যদি না পায় শিক্ষক কি করতে পারে? শিক্ষক আদালতে অবমাননার মামলা করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই বিষয়টা বলেন আইনের লড়লেন, এটা নিয়ে আপনি পুরোটাই এটা যেহেতু আমি তো এর পূর্বে অনেক মামলাই ফ্রি করেছি, এটা যেহেতু 5.5 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর মামলা, সকল শিক্ষক কর্মচারী এখান থেকে বেনিফিট পাবে। এই জন্য আমি শুরু থেকেই তাদেরকে বলেছি যে না, আমি যেহেতু 5 লক্ষ শিক্ষকদের পক্ষে লড়ব, ইন্ডিভিজুয়ালি আমি কোনো টাকা নিতে চাই না। আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেছে, আমি যে আমি নিতে চাই না, এটা যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে আমি আপনাদের পাশে থাকবো। এটা আমি এখনো বলি যে টিচারদের যে সমষ্টিগত বিষয়টা আছে এটার জন্য আমি টাকা নিয়ে নিয়ে ভবিষ্যতে এই মামলার পারপাসে যদি কোনো পদক্ষেপ নেওয়া লাগে আমি ততদিন পর্যন্ত বাস্তবায়ন হবে যদি তাদের পাশে থাকবো, তাদের থেকে কোনো আর্থিক সুবিধা আমি গ্রহণ করার ইচ্ছা।